টিম ট্যাকটিক্স আমার কাছে অনেক মানে খুবই হতাশ করেছে, কারণ ওনারা ঠিক টাইব্রেকারের আগে যেই পরিমাণে ওনারা চেঞ্জ করছে পুরো মনে হচ্ছে যে পুরো টিমটাই চেঞ্জ করে ফেলছে। আমার মনে এই জায়গা দিয়ে ব্রাজিল খুবই পিছিয়ে পড়ছে। ব্রাজিল যে আগে যে রূপে ছিল, আগের যে খেলাটা, ওই খেলাটা এখন আর দিতে পারতেছে না আগের মতো। ব্রাজিলে এক হলো নেইমার নাই, দ্বিতীয়ত ওরকম ডেডিকেটেড প্লেয়ার নাই যারা যাদের ডেডিকেশন যাদের দেশের জন্য খেলবে, যাতে করে তাদের দেশের জন্য ভালো একটা শিরোপা এনে দিতে পারে। আসলে এরকম ব্রাজিল এখন আর আগের অবস্থায় নাই। ব্রাজিলে কী হয়েছে জানি না, ক্লাবে তারা ভালো খেললো, দেশে মানে জাতি ধরে তারা ভালো খেলতে পারতেছে না। বন্ধু বান্ধব যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমাকে নিয়ে ট্রোল করে ইয়া করে, তখন এটা আসলে খারাপ লাগে। অবশ্য আমি সব মাথা ঘামি না, কারণ যারা খেলা বুঝে তখন কারো কোনো দল নিয়ে ট্রোল করার প্রশ্নে উঠে না। আমি ব্রাজিল ফ্যান হিসেবে মেসি, লিওনেল মেসিকে যথেষ্ট সম্মান করি একজন খেলোয়াড় হিসেবে, তিনি একজন মহাতারকা। কিন্তু যারা আসলে খেলা বোঝে না তারা আসলে দল নিয়ে ট্রোল করবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। ল্যাটিন আমেরিকান ফুটবল অনেক সুন্দর হয়, ছন্দময় হয়, কিন্তু এই বছর যতটুকু ব্রাজিলের খেলা দেখলাম তারা তাদের মানে যেভাবে তারা ফুটবল খেলে ওইভাবে খেলতে পারতেছে না। তাদের প্লেয়ারদের বলেন কম্বিনেশন, মাঠে যেই ধরনের কাজ ব্রাজিলিয়ান ফুটবলার অ্যাকচুয়ালি করে ওই ধরনের কোনো দেখা যায় না। আলাদাভাবে তাদেরকে আর আলাদা করা যায় না অন্য টিমগুলোর থেকে। তাদের তো অবশ্যই একটা বৈশিষ্ট্য থাকে সবসময়, তাদের কিছু স্পেশাল প্লেয়ার থাকে যারা আসলে ইতিবাচক প্রভাব ফেলে খেলায়, তো ওই রকমভাবে কাউরে ওইভাবে ফুটে উঠতে দেখা যায় না এবার কোপা। হয়তোবা এদের স্কোয়াডে এবছর মানে ভালো যাচ্ছে না, এই দিন খাটে আসছে, বেশি দিন লাগবে না, হয়তোবা ঘুরে দাঁড়াবে ব্রাজিল। দুর্ভাগ্য যে কোয়ার্টার, প্রত্যেকটা টুর্নামেন্টে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে যায়, এটা একটা খারাপ লাগার বিষয়। আর যদি বলি প্লেয়াররা যদি আর একটু রেসপন্সিবল নিয়ে খেলতো যে আমাদের জিততে হবে, আমরা বিশ্বকাপ জিততে পারি না, কোয়ার্টার ফাইনালে বাদ হয়ে গেছি, কোপা আমেরিকাটা একটু করে খেলতে হবে, ভালো করে খেলতে হবে, তাহলে মানে আর একটু ভালো করতে পারতো। ট্রল হয়েছি যে ব্রাজিল আবার হারিয়ে গেছে, আবার এই আর্জেন্টিনা উঠে গেছে, ব্রাজিল তো আমি কিছু করতে পারলো না, আর্জেন্টিনা একটা বিশ্বকাপ জিতছে, ব্রাজিল কিছু করতে পারলো না, আগের পাঁচটা বিশ্বকাপ নিয়ে এখনও আছে, এটা তো অবশ্যই ফ্রেন্ডরা বলেই। ভালো মানে কোনো মিডফিল্ডার বা স্টেকিং পজিশনে এত ভালো কোনো প্লেয়ার নেই, এরা তো শুধু আসতে খেলে রিয়েল মাদ্রিদ, রিয়েল মাদ্রিদ থেকে একটা টিম বানিয়ে আনে, ওই টিম দিয়ে খেলে। আর্জেন্টিনা যেভাবে মনে করেন কয়েকটা টুর্নামেন্টে তারা খারাপ খেলার পরে যারা টিমগুলো উড়াইছে, প্লেয়ারগুলো উড়াই আনছে, যেমন মেসি আছে তাদের মনে করেন, তারপরে পরবর্তী মানে প্লেয়ারগুলো বা পিছন থেকে খুব ভালো প্লেয়ার উঠে আসতেছে। ব্রাজিলের কিন্তু ওই মানের প্লেয়ার উঠতেছে, বিশেষ করে ব্রাজিলের মধ্যমাঠের থেকে যাই আসে স্টে কিন্তু অত্যাবশ্যক ভালো না। ইন্টারন্যাশনাল ম্যাচে তারা ভালো খেলেন, ক্লাব পর্যায়ে তারা রিয়েল মাদ্রিদ বা অন্য ক্লাবে যা খেলে তারা ওটা আবার ঠিক আছে, কিন্তু ন্যাশনাল টিমে নেইমারের মতো বা রোনালদিনো, রিভালদো, বাট ওদের যে পজিশন ছিল এই পজিশনের প্লেয়ার এখন উঠে আসে না।